অভিনয় থেকে অনেকটা দূরে আছেন শাবনূর। তিনি স্থায়ীভাবে থাকছেন অস্ট্রেলিয়াতে। বেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সাকিব খান এবং সেখানে শাবনূরের বাসায় অতিথি হয়েছেন তিনি। সাকিবকে দেখে কি বললেন শাবনূর এবং দারুণ সুখবর দিলেন সাকিব খান, জানলে অবাক হবেন। তমল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ। শাবনূর বলেন, আমি এই খুশি ধরে রাখতে পারছি না, এত বছর পর দেখা। আমি ভাবতেও পারিনি সে অনেক ব্যস্ত মানুষ, এখানে অস্ট্রেলিয়ায় এসে অবশেষে দেখা হয়ে গেল। অন্যদিকে সাকিব খান বলেন, আমি এবং শাবনূর আজ খুবই আনন্দিত, আজ অনেক বছর পর ওর সাথে দেখা। আমরা একসাথে অনেক ছবিতে কাজ করেছি, সে দিনগুলোকে খুব মিস করি। ভাবছি আমরা আবারও একসাথে কাজ করব খুব শীঘ্রই, এমনটাই প্ল্যানিং চলছে। তো ভিউয়ার্স, একসময়ের জনপ্রিয় জুটি ছিলেন সাকিব খান শাবনূর, তাদের প্রতিটি ছবি হয়েছে ব্যবসা সফল। তারা আবারও একসাথে কাজে ফিরবে জেনে কে কে খুশি হয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। এবং বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।